ঘরে কেউ ছিল না নাকি? না, এই আধ ঘন্টা লুকা লেগে গেল, মাঝের মনে গেছে। ঘটনাটা হয়েছিল, আমি ওই 8:10-15 নাগাদ বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়েছি মানে আমি রেগুলার আসা যাওয়া করি, সন্ধ্যাবেলায় বেরিয়ে আমার একটু মাঝে মোড়ে গিয়ে একটু জামা কাপড় ইস্ত্রি করতে দেওয়া ছিল, আনতে গিয়েছিলাম। বাস ইস্ত্রির জামা কাপড়টা নিয়ে আমি বাড়ি আসছি, এসে মাঠে মাঠে পুজো হচ্ছে, মাকে একটু প্রণাম করে ঘরে আসছি। ঘরে এসে ব্যাগটা রেখে আমি মায়ের পুজোর চাঁদা দিতে যাব মাঠে। এসে দেখছি দরজাটা পুরো হাট খোলা, আমি ঘরে ঢুকেছি। আমি ভাবছি ঘরে কে ঢুকলো, ছেলে তো অফিসে, ওর বাবা তো চাবি নিয়ে যায়নি। আমি ঘরে ঢুকে ওই ঘরে গিয়ে দেখছি পুরো মানে ছত্রকার একদম, আলমারি থেকে সমস্ত ফেলা। আমি কিছুক্ষণ স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে গেছি যে কী ব্যাপারটা ঘটলো আমি বুঝতে পারছি না। দিয়ে আমি একটু এগিয়ে উঁকি মেরে দেখি পুরো আলমারিটা ফাঁকা একদম, ভেঙে চুড়ে তছনছ করেছে, খাটের ওপরে তছনছ করে দিয়ে গেছে। সর্বশান্ত হয়ে গেছি একদম। অনেক কিছু ছিল আমার, সোনাদানা ছিল, টাকা পয়সা ছিল, 4-5 লাখ হবে টোটাল।